বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসরের কার্যক্রম শুরু করে দিয়েছে বিসিবি। সর্বশেষ বোর্ড সভায় বিপিএল এর সূচি চূড়ান্ত করার পর এবার দুটি দলের ফ্র্যাঞ্চাইজির খোঁজে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে অবশ্য কোন দুটি দলের মালিকানা খোঁজা হচ্ছে তা জানানো হয়নি। তবে ক্রিকেট অঙ্গনে গুঞ্জন, সিলেট সিক্সার্স ও চিটাগং ভাইকিংসের মালিকানা নিয়েই জটিলতা দেখা দিয়েছে। গত আসরেও চিটাগং ভাইকিংসের মালিকানা খুঁজে পাওয়া যাচ্ছিল না শেষ পর্যন্ত। দুটি দলের নতুন ফ্র্যাঞ্চাইজির খোঁজে বিসিবি বিজ্ঞপ্তি দিয়েছে। আগামী 20 জুলাইয়ের মধ্যে আগ্রহী প্রতিষ্ঠানকে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। এ সংক্রান্ত নীতিমালাও পৃথক একটি বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে বোর্ড। তামাকজাত দ্রব্য প্রস্তুতকারক, অ্যালকোহল কোম্পানি, জুয়ার সঙ্গে জড়িত কোম্পানি এবং বিসিবির সঙ্গে আর্থিক কোনো দ্বন্দ্ব থাকা প্রতিষ্ঠানের আবেদনের সুযোগ নেই। এছাড়া চূড়ান্ত যাচাই বাছাই শেষে বাদ পড়াদের সিকিউরিটি ডিপোজিট এবং ব্যাংক গ্যারান্টির অর্থ 15 কার্যদিবসের মধ্যে ফেরত দেওয়ার কথা বলা হয় বিজ্ঞপ্তিতে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 6 ডিসেম্বর থেকে শুরু হবে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টটি। এর আগে 3 ডিসেম্বর অনুষ্ঠিত হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। জাতীয় নির্বাচন সহ বেশ কিছু কারণে গত আসরে ছিল না উদ্বোধনী অনুষ্ঠান, তবে এবার জমকালোভাবেই আসরে শুরু করতে চায় টুর্নামেন্টের মূল আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে দেশের হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।